টকস নিবেদন করছেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। হ্যালো ফ্রেন্ডস, আরোহী নিউজে সকলকে স্বাগত। আর আরোহী সেলেব টকসে আপনার সঙ্গে রয়েছি আমি তনুশ্রী। আর আজ আমাদের স্টুডিওতে আড্ডা দেওয়ার জন্য যে উপস্থিত রয়েছে আ ভেরি প্রিটি অ্যান্ড গর্জিয়াস ফেস, এবং পাশাপাশি বলা যায় অলরাউন্ডার, এবং শুধুমাত্র বাংলা ছবি নয়, একদম বলা যায় সাউথ থেকে শুরু করে হিন্দি বেঙ্গলি সব বলা যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার একদম অবাধ বিচরণ, সেই মানুষটির সঙ্গে আজকে আড্ডা দেব। একদম ছুটি আড্ডা হবে, মজা হবে। তবে আড্ডা দেওয়ার আগেই তার আলাপটা আপনাদের সঙ্গে করিয়ে দেওয়া ভীষণ জরুরি। মুখটা দেখার পর আলাপ করার প্রয়োজন হবে না, স্টিল আগে চলুন তার সঙ্গে আলাপ করে নিই। আমার সঙ্গে রয়েছে মুমতাজ। কেমন আছো? ও বার, কেমন আছি। এই প্যান্ডেমিক করোনা দেবী তো আমাদের সবাইকে একদম কাঁদিয়ে দিয়েছে পুরো, বাট এখন আস্তে আস্তে থিংস আর লাইক ওপেনিং আপ, আবার মানে নর্মাল হতে চলেছে। সো মানে এখন কি বলবো, ওই যে ননস্টপ আনচান আনচান কি হবে কি হতে চলেছে, ওইটা থেকে অ্যাটলিস্ট উই আর কাইন্ড অফ সিইং দি এন্ড অফ দ্য হোল থিং, তো মাচ বেটার। মানে তুমি কি ভীষণ ঘরে, মানে হয় না কিছু কিছু মানুষ আছে ঘরের মধ্যে বসে নিজে নিজে ঘর কোনো টাইপের একেবারেই না, বাট এট দ্য সেম টাইম ইয়েস অলসো, মানে আই এম আ গুড ব্যালেন্স আই উড সে। এরকম না যে মানে আমি কি বলবো, মানে সারাক্ষণ বাড়িতে থাকতে পছন্দ করি তা না, কিন্তু এখন যেহেতু ফুল পরিবার ওয়াজ ইন, তো অবভিয়াসলি মানে আই হ্যাড আ গুড টাইম। কারণ জেনারেলি কি হয়, সবাই মানে আমরা পাঁচজন পাঁচ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, লাইক মোস্ট অফ দ্য টাইমস বাবা মা আর আমার বড় দিদি মানেকা, যেহেতু ওনারা মানে দ্য থ্রি অফ দেম দে পারফর্ম ম্যাজিক, তো আমাদের ম্যাজিক শোটা নিয়ে সারাক্ষণ ট্যুর করছে, সো দে আর অলওয়েজ অন ট্যুর। তো বাড়িতে থাকেই মানে হার্ডলি 10 to 15 days, মানে ইন টু মান্থস মেবি 10-15 days, দ্যাটস ম্যাক্সিমাম। তো দ্যাট ইজ দেয়ার, অ্যান্ড দেন মৌবনিয়ার আমার শুটিং থাকে বা কেউ কিছু একটা করছি, সো সারাক্ষণ বিয়ার লাইক চাকা পায়ের চাকা গর 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 গর। সো এই যে কটা মাস মানে একদম উই এনজয়েড ইট, লাইক কারণ তোমার ফ্যামিলিতে তো মানে এই পাঁচজন ছাড়াও তোমার আরো যেটা আমরা ওকে ডাকি মাঝে সাঝে সেটা হলো রাক্ষুসি। কেন রাক্ষুসি নামটা শুনে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে মানে কেউ, মানে ও শি ইজ এক্সট্রিমলি টেম্পারামেন্টাল, এক্সট্রিমলি মুডি, মানে ও যেটা চাইবে সেটা হতে হবে। শি ইজ জেনারেলি ভেরি কাম অ্যান্ড কোয়াইট, মানে খুব চুপচাপ থাকে, খুব একটা কিছু করে না, কিন্তু মানে শি রুলস, শি ইজ দ্য প্যাক লিডার অ্যামাংস দ্য থ্রি, অ্যান্ড শি ইজ দ্য সিনিয়র মোস্ট ডগ, মানে ডগ তো না মানে ফিমেল ডগ, সো শি উইল বি লাইক ইন কন্ট্রোল অফ দ্য হোল থিং। স্ট্রিট ডগও আছে তোমার বেবি? ওই পুচি ইজ দ্য স্ট্রিট ডগ, ওকে আমি অ্যাকচুয়ালি মানে তুলেছিলাম রাস্তা থেকে, রেস্কিউড হার, মানে ও এইটুকু ছিল, আই থিঙ্ক শি ওয়াজ লাইক আ মান্থ ওল্ড অর সামথিং লাইক দ্যাট। আমি বাড়ি ফিরছিলাম একদিন, দেখি ড্রেনের কাছে একটা বাচ্চা কুকুর মানে পা ভেঙে পড়ে রয়েছে, ম্যালনিউট্রিটেড, মানে কানগুলো বড় হয়ে গেছে, মানে আর আমি এত অ্যানিমালস ঘেটেছি, মানে উই হ্যাড সো মেনি অ্যানিমালস বাড়িতে, সো আই এম কাইন্ড অফ লাইক মানে সার্টিফিকেটটা নেই, বাট আই এম প্রিটি মাচ এ ভেট নাও, সো দেখে আই নিউ দ্যাট ও কাউন্টিং মোমেন্টস পুরো, মানে আর কিছুক্ষণ পরে মানে একদম শিল জাস্ট গো। সো আমি নেমে গিয়ে ওকে তুলে একটু জল টল দিয়ে, আর মানে জল দিতে না পাগলের মতো জল খাচ্ছিল, মানে আই জাস্ট কুডন্ট, শি ওয়াজ থার্সটি, শি ওয়াজ এক্সট্রিমলি থার্সটি, অ্যান্ড শি ওয়াজ মাস ডাইং অলমোস্ট, আই জাস্ট কুডন্ট লিভ হার। তো আমি বাড়িতে নিয়ে এসেছি, আর ততক্ষণে মানে তখন আমাদের একটা আরেকজন কুকুর ছিল, তার নাম ছিল পোলো, পোলো ওয়াজ আ গ্রেট ডেন। তো পোলো তখন একাই, মানে পুজিকে যখন নিয়ে এলাম পোলো দেখলাম কি সুন্দর ওকে অ্যাকসেপ্ট করে নিল, অ্যান্ড মানে ফার্স্ট টু মান্থস পুজি উড নট বার্ক, মানে ওইটুকু একটা বাচ্চা কুকুর, মানে ইউ উড থিঙ্ক যে খেলবে করবে না, মানে একদম চুপচাপ সাইলেন্ট অসুস্থ ছিল ভীষণভাবে, ওর পাটা তো পুরো ভেঙেই গেছিল, সো উই হ্যাড টু গেট দ্যাট ট্রিটেড। ওর পায়ের উপর দিয়ে ট্যাক্সি চলে গেছিলো আসলে, সো ওই শকটা থেকে দ্যাট থিং, হ্যাঁ শি টুক সাম টাইম, অ্যান্ড তারপরে আমরা তো বলি ইসলাম ডগ মিলিয়নেয়ারও পুরো, মানে এখন পুরো ফুল রানা চলে সারাক্ষণ ওই, আর এখন শি ইজ মানে ইনফ্যাক্ট কিছু মাস পর থেকে ও যখন বড় হতে শুরু করলো, মানে পোলো ওর দাদা ছিল, বাট পুচি ওয়াজ ডমিনেটিং,
এন্ড এখন দুটো মানে একদম আলু দুটো আমার দুটো ইংলিশ ম্যাস্টিফ আছে আর তাদের নাম হলো গুপি বাঘা ইংলিশ ম্যাস্টিফ কিন্তু নাম গুপি বাঘা মানে দে হিউজ এন্ড পুচি ওদের পাশে মানে টাইনি লিটল মানে পুডল টাইপের এরকম ছোট কিন্তু ও শাসনে মানে ওরা দুজন সারাক্ষণ মানে ওর আন্ডারেই চলছে আচ্ছা মমতাজ তোমার যে বাড়িতে একদম ম্যাজিকের আখড়া দিদিও সেই মানে এই প্যাশনের সঙ্গে যুক্ত আর আমাদের আরেকজন তোমরা দুজন একদম অভিনয়ের জগতে চলে গিয়েছো তুমি যেটা নিশ্চয়ই সবাই এতদিনে জানেও তবুও একবার বলি তুমি LLB নিয়ে গ্রাজুয়েশন করলে তারপর বক্সিং ট্রেনিং নিলে ইউ নো জুডো অলসো অ্যান্ড ইউ আর আ ফ্যান্টাস্টিক ডান্সার অলসো তো LLB নিয়ে যখন গ্রাজুয়েশন করলে তখন কোনোদিন এইটা ভেবে কি LLB করেছিলে যে ইউ ওয়ান্ট টু বি আ লয়ার অ্যাকচুয়ালি বক্সিংটা যেটা বললে সেটা আই স্টার্টেড স্কুল থেকে মানে সেইটা একটা অন্য গল্প সেটা আমি তোমায় পরে বলছি বাট ল ইজ সামথিং যেটা আমি বরাবরই পড়তে চেয়েছিলাম অনলি বিকজ আমার মানে অলওয়েজ একটা ইচ্ছে ছিল টু নো আ পার্সনস রাইটস অ্যান্ড ইউনো রুলস অ্যান্ড রেগুলেশনস কী রয়েছে কী হওয়া উচিত ইউনো সেইটা জানাটা আমার একটা ইনকুইজিটিভনেস ছোটোবেলা থেকেই ছিল সো আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু ল অ্যান্ড ল এর ক্ষেত্রে কি হয় ইটস নট দ্য শুধু আমি ক্লজেস অ্যাক্টস গুলো মুখস্থ করে নিলাম না ইমপ্লিমেন্টেশন অ্যান্ড দ্য প্রেজেন্স অফ মাইন্ড অ্যান্ড হাউ ইউ ক্যান প্লে উইথ ইয়োর ওয়ার্ডস অ্যান্ড ইউ নো ওয়ার্ক অ্যারাউন্ড ইট সো দ্যাট ইজ সামথিং উইচ ইউজ টু ইন্ট্রিগ মি অ্যালট অ্যান্ড আই এম প্রিটি গুড এট দ্যাট সেভাবে তো obviously I got drawn towards it and tokhon 5 bochor jokhon I was studying ami at the same time I was also interning under council joydeep kor to 5 bochore ami kote kaj korechi already shekhan theke ekdom different field in fact mane college thekei first year college theke motamoti choto khato kaj ami shuru kore diyechhilam see amader gharana tai holo show business er gharana okay so stage light camera this is something this like tomar bodhay bere uthatai she stage আমি মানে ছোটবেলায় কি বলবো মার করলে যখন একদম মানে আমরা টিফিন খেতাম বা হোমওয়ার্ক করতাম মহাজ্যোতি সদনের ড্রেসিং রুমে বসে মানে দ্যাট ইজ হাউ উই হ্যাভ গ্রোন আপ সো ইউ ক্যান নট ইন এনি ওয়ে ইউ নো টেক দ্যাট আর্টিস্টিক সাইড আউট অফ আস মানে ইচ ওয়ান অফ আস হ্যাভ দ্যাট ইন আস তো অ্যাকাডেমিক্সটা তো রয়েছেই মানে দ্যাট ওয়াজ মোর লাইক আমাদের একটা রুলই রয়েছে বাড়িতে বাবা মেড ইট ভেরি ক্লিয়ার টু আস যে তোমরা তিনজন যা হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউ ক্যান ডু ইট বাট দ্য বেসিক মিনিমাম ইজ গ্র্যাজুয়েশন হ্যাঁ সো ওই গ্র্যাজুয়েশনটা করে তোমার যা ইচ্ছে করো অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইচ ওয়ান অফ আস হ্যাভ ডান মানে আমার বড় দিদি শি ইজ অ্যান MBA সো শি ফিনিশড হার MBA ওহাইও থেকে MBA করেছিল সো বাট দেন শি গট সো মেনি জব অফার্স দেয়ার অলসো বাট শি লেট ইট গো শি লাইক আমি ইয়া শি came back and she's like I'm going to do what I need to do mohan is drama ni poreche honors koreche so she's like obviously oi dikei tar ha she wanted to ha obviously she wanted to learn about theatrics and the whole thing and in fact o rovindra bharati university theke koreche and o ekhon she's mane she is a faculty over there mane o porayo okhane and magic er ekta alada stream toiri koreche okhane so she's heading that over there so if people want to learn magic mane it magic mane loke bhabe ki o koyekta tricks shike nilam it's not that simple ha ekdomi onek porar bishoy royeche amra PC sarkarer jara magic show dekhechi ba adit tomar didi magic show dekhechi manekadir to mane it's really not so easy ki du dine shikhe gelam ekdomi seta noy see magic ta ki bolo to mane ekta trick na tumi কম টাকায়ও ইউ ক্যান জাস্ট বাই দ্য ট্রিক অফ বাট ম্যাজিক হ্যাপেন্স লোকেদের মাথায় লোকেদের মনে ইলিউশন ইয়া বিকজ মানে দেয়ার ইজ টু মেনি থিংস ইনভলভড আমি একটা ট্রিক জাস্ট করে দিলাম it doesn't no. it's the presentation and how you go about it and a lot is involved so it ekta proper ki bolbo ekta porashonor byapar royeche so Mohani is taking care of that over there আর ফর মি যেরকম আমি BLB সো ল করতে করতে আমার মনে আছে আমার সিনিয়র আমাকে একদিন বলেছিল যে ইউ ওয়েস্টিং ইউর টাইম ইন মাই চেম্বার তুমি কেন আসছো আই এম লাইক স্যার মানে হোয়াট ইজ দিস লাইক ইউ ইউ শুড কনসেন্ট্রেট ইউ ইউ আর অ্যান আর্টিস্টিক পার্সন পরে যখন তুমি অ্যাক্টিং ফ্যাক্টিং আর করতে চাইবে না চলে এসো আমি তোমাকে ইউ নো আইল টেক ইউ ব্যাক অ্যান্ড আই ওয়াজ লাইক ওয়াও সর্টেড ওল্ড এজ ডান
তোমার ফার্স্ট কাজ বাংলাদেশ থেকে মানে একটা মিউজিক ভিডিও দিয়ে ইয়েস হ্যাঁ সেখান থেকে তারপর আস্তে আস্তে তোমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ যে বলা যায় তারপর তুমি বিশ্বদাস গুপ্তের সঙ্গে কাজ করলে বিশ্বদাস সাথে আমার ছবি যেটা ছিল ওটা আমার ফার্স্ট রিলিজ ছিল বাট দ্যাট ওয়াজ নট অ্যাকচুয়ালি মাই ফার্স্ট ফিল্ম পিপল থিংক ইট অ্যাজ মাই ফার্স্ট ফিল্ম কারণ যেহেতু ওটা আমার প্রথম রিলিজ ছিল অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ছবি যেটা আমি মানে ছবিতে অ্যাক্টিং করেছি ওরকম ভাবে ওয়াজ শৌমিকস এন্ড নো প্রবলেম নো প্রবলেম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এন্ড দ্য ক্যারেক্টার ওয়াজ সো গুড ইয়েস তো সেটা হলো বাট দেন আনফরচুনেটলি দে ডিড নট রিলিজ দ্য ফিল্ম ফর মানে সার্টেন তারপরে আরো একটা প্রজেক্ট ছিল যেটা রিলিজ হলো না না নো প্রবলেম এর পরে আই ডিড 033 এন্ড দেন দ্যাট রিলিজ ইন ফ্যাক্ট নো প্রবলেম এর ঠিক ঘাড়াঘাড়ি আই ডিড 033 সো 033 রিলিজ সো দ্যাট ওয়াজ মানে টেকনিক্যালি দ্যাটস মাই ফার্স্ট ফিল্ম তো বাংলা তো গেল তারপরে হিন্দিতে তোমার কাজ আমরা দেখেছি যেমন সালাকারুসে দেখেছি সালাকারুসে মাধবন ছিল তারপর যে লিড ক্যারেক্টার ছিল নিজে একজন বক্সার এবং তুমিও সেই জায়গাটা থেকে এসছো মানে এতদিন ধরে শিখে এসছো ওখানে কাজ করার কিরকম অভিজ্ঞতা তোমার ইট ওয়াজ অ্যামেজিং কারণ সালাকারুস করার সময় আই থিঙ্ক আমি অ্যাজ আ পার্সন অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ম্যাচিওর হয়েছিলাম কারণ এইটা আমার প্রথম কাজ জীবনের যেখানে দ্য হোল ইউনিট ইজ নতুন এখানে কি হয় মানে কোনো নতুন ইউনিটের সাথে কাজ করলেও কেউ না কেউ চেনা বেরিয়ে যায় বা ইউনো একটা হয় না একটা পার্সোনাল টাচ থাকে কারণ সবাই কলকাতার সবাই দাদা আর সবাই দিদি রাইট সো মানে একটা আননোন পার্সনও দাদা করে ব্যাস একটা কানেকশন হয়ে যায় দাদার কাকা দাদার কাকা হ্যাঁ বাট ওভার দেয়ার ইট ইজ নো দাদা কাকা বিজনেস মানে এভরিবডি ইজ নিউ অ্যান্ড সেখানে ডিরেক্টর নতুন অ্যাক্টার নতুন আমার জন্য দ্য ইউনিট ইজ নতুন অ্যান্ড বোম্বেতে শ্যুট না চেন্নাইতে শ্যুট হয়েছে পুরোটা সো দ্য হোল অ্যাটমসফিয়ার ইজ ডিফারেন্ট মেবি নট নিউ বিকজ আমরা আমাদের ম্যাজিক শো নিয়ে চেন্নাই এত ট্রাভেল করেছি মানে পুরো সাউথ ইন্ডিয়া সো আই এম ওয়েল অ্যাওয়ার অফ সাউথ ইন্ডিয়া সো সেইভাবে আই ওয়াজ ফিলিং অ্যাট হোম বিকজ আই বিন টু দিস প্লেসেস আই নো দ্য পিপল অ্যারাউন্ড দেয়ার সো দ্যাট ওয়াজ গুড বাট দেন দ্য ইউনিট ওয়াজ কমপ্লিটলি নিউ সো ইট ওয়াজ প্রিটি মাচ লাইক একা একটা যুদ্ধে আমি নেমে গেছি যেখানে আমি একজন আমার পাশে আর কেউ নেই নোবডি উইল সাপোর্ট মি হ্যাঁ সো সেই ধাক্কাটা ওয়াজ আ ধাক্কা কিন্তু মানে লিটারালি আ ধাক্কা বিকজ নো ম্যাটার ইউ নো হোয়াট ইট ইজ নো ম্যাটার হাউ গুড ইয়োর টিম ইজ নো ম্যাটার হাউ আন্ডারস্ট্যান্ডিং দে আর যাই হোক না কেন ইউ আর কি বলবো সামবডি ফ্রম আউটসাইড যে রিয়েলি আই মিন গুড ফিল্ম মানে আমাদের সকলের ভীষণ পছন্দের একটা ছবি ছিল এবং তোমার একটা মিউজিক লঞ্চ আই মিন যদি আমি খুব ভুল না হই মিউজিক লঞ্চ ছিল অথবা প্রমোশনে তুমি এসে সালাকারুসে তখন ওখানে বলেছিলে যে সেখানে তোমার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি ছিল মানে সবাই খুব হ্যাঁ ডেফিনেটলি কারণ মানে ওইটা ইনফ্যাক্ট আই উড সে আই ওয়াজ প্রিটি টেকেন অ্যাব্যাক যেটা মানে ইট কাইন্ড অফ স্পয়েলড মি আ বিট অলসো কারণ এটা শুধু সাউথে না আমি বোম্বেতেও দেখেছি যখনই আমি পরে একটা শর্ট ফিল্মও করেছিলাম দায়রা যখনই আমি কোনো কাজ করি এখানে দ্য অ্যাকসেপ্টেন্স বা যেরমভাবে ওরা আমাকে যেই চোখে দেখে বা যেরমভাবে আমার কি বলবো ট্যালেন্টটা বা আমার যেই চেষ্টাটা সেইটার যেই ভ্যালিউটা দেয় বা যেই দামটা দেয় দে ক্যান সামহাউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দে ওয়ান্ট টু ইউটিলাইজ ইট এক্স্যাক্টলি কলকাতায় এত বছর পরেও আমার কিরম অ্যাট টাইমস মনে হয় দে আর লাইক অ্যাট এ লস যে একে আমি ইউজ করবো কি করে মানে এইটা একটা জিনিস মানে আনফর্চুনেটলি আফটার 10 years অফ মি বিং ইন দিস ইন্ডাস্ট্রি অলসো আই থিঙ্ক পিপল আর স্টিল trying to figure out how they're going to you know use this ekhono amader bangla industry te onek bhalo bhalo actor actress ache ha ha definitely ha to shekhane to director tader ki use korche tale tomar ke koto ekta mone hoy je jara newcomer jara kaj korte chaiche ba notun bhabe industry te aste chaiche tader ke kothao ekhane kolkatay figure out korte director der somoshya hoy je kake kibhabe use korbo shekhe see ekta jinish I will say very point blank blatantly and there's nothing to hide and I don't care কোথায় কি লাগলো বাট এখানে না ভীষণ গ্রুপ বাজি চলে ঠিক আছে সো ইফ ইউ আর আ পার্ট অফ আ গ্রুপ দেন ইউ আর ইন এই যে এতদিন যে বোম্বেতে নেপোটিজম নিয়ে চলছিল এখানে তো ফেভারিটিজম আছে ডেফিনেটলি আছে অ্যান্ড ইউ নো ইফ ইউ থিঙ্ক অফ ইট সেইভাবে বোম্বেতে কাজ করতে গেলে আই এম অলসো অ্যান আউটসাইডার মাই ফাদার ইজ নট অ্যান অ্যাক্টর হু ইজ ফ্রম দ্য বলিউড ইন্ডাস্ট্রি হি ইজ আ ওয়ার্ল্ড ফেমাস ম্যাজিশিয়ান বাট হিজ ফিল্ড অফ ওয়ার্ক ইজ ভেরি ডিফারেন্ট সো আই অ্যাম অ্যান আউটসাইডার ওভার দ্যার সো সেইভাবে দেখতে গেলে আজকে আমি একজন অভিনেত্রী আমার যখন সন্তান হবে সেও যদি অভিনয় করে
তো আমি চাইবো না যে তার রাস্তাটা মানে সোজা হোক এন্ড ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যান অ্যাক্টর ফর দ্যাট ইন এনি প্রফেশন আজকে ওয়ুডেন্ট ইউ যেই এত বছরের কাজ করে এত বছরের ইউ নো গ্রাইন্ডিং অ্যান্ড গ্রিলিং করে তুমি যেই কন্ট্যাক্টগুলো তৈরি করেছো বা তুমি নিজে যেই পজিশনটা তৈরি করেছো তুমি চাইবে না সেইগুলো তোমার নিজের সন্তানের উপর ইউজ করতে ইউ উইল অবভিয়াসলি ওয়ান্ট দ্যাট ইয়োর চাইল্ড এক্সেলস মোর সো বোম্বেতে দ্যাট ওই সংখ্যা অফ সামবডিজ চিলড্রেনটা এখন বেশি হয়ে গেছে এন্ড এভরিবডি ইজ মাসল পাওয়ার দেখে যে যা নিজেদের কাজটা করছে উইচ ইজ আনফেয়ার ফর পিপল হু আর মানে হু ইজ নট সামবডিজ চাইল্ড অর মানে যাদের কোনো গডফাদার নেই মানে যে নেপোটিজম আমরা হয়তো সেটা বোঝাতে চাইছি যে তারকার সন্তানরা তারকা হোক তাতে সমস্যা নেই কিন্তু তারা যোগ্য তারকা হোক হ্যাঁ নো সি ইফ ইউ কাম টু থিঙ্ক অফ ইট আমি কারো নাম আই ডোন্ট ওয়ান্ট টু নেম এনিবডি বাট এরকম অনেক অ্যাক্টার্স রয়েছে যারা সামবডি ইজ চিলড্রেন কিন্তু ইউ নো লোকেদের চোখে না ইউ ক্যান্ট ফুল পিপল একবার দুবার সে হয়তো চান্স পেয়েছে কিন্তু ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ইন ইউ ইউ ক্যানট ফুল পিপল ইউ ক্যানট ফেক ইট সো তখন যত যাই হোক না কেন লোকেরা মানে ছুঁড়ে ফেললেই তাকে সো ইউ নো তারা কিন্তু আস্তে আস্তে ফেড অফ করে গেছে বা তারা অনেকে অন্যদের মতো ইউ নো সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেনি বা হয়তো দে স্টিল ট্রাইং টু গেট সামওয়্যার সো দ্যাট স্ট্রাগল ইজ অলওয়েজ দেয়ার কিন্তু মানে এইটার পেছনেও কিন্তু ইউনো আই নো বিকজ আইভ সিন দিস সো ক্লোজলি আমি অ্যাজ অ্যান আউটসাইডার আই অ্যাম অ্যান আউটসাইডার ইন বোম্বে আমি কিন্তু অ্যাজ অ্যান আউটসাইডার বলছি কলকাতা থেকেই পড়াশোনা তোমার কলকাতায় পড়ে ওঠে এভরিথিং অভিনয় জানাটাও কলকাতা থেকেই এন্ড আই ডোন্ট হ্যাভ আ গডফাদার ইন বোম্বে হু ইজ মেকিং আ কল আই মুমতাজ কো লেলো নো আমাকে নিজেকে খেটে ওখানে গিয়ে কাজটা করতে হচ্ছে আজকে যখন আমি সালাকারোস পেয়েছি ইট ইজ বিকজ আই হ্যাভ ডান সো মাচ অফ ওয়ার্ক ইন বেঙ্গল দে সিন মাই ওয়ার্ক দে নো মাই প্রেজেন্স আমার কাজ দেখে right after now, that they offer you yeah offer. obviously it didn't come so easily it wasn't je mane amar kono background chilo na bole mane you know I had to work so many years in bengal to create that jar jonno they picked me to okhane na it's not that easy ekta star kid howa mane it's shohoj ta kintu na in fact it's just the opposite obviously mane amar mone hoy je joggota thaka ta bishon proyojon je ami obhinoy jani tahole ami sei jayga ta toiri korte parbo otherwise ekhane ek bochor ki du bochor hoyni tin theke char bochor ekdomi tai film er kotha to hobei karon tomar film jogote ekhon tomar kaaj cholche tobe jei kotha ta na bollei noy seta hocche magic tomader bari hocche magic er akhra তাই আজকে যখন তোমার পেয়েছি তাহলে একটা ম্যাজিক তো দেখবই বিগেস্ট ম্যাজিক হলো আমাকে এখানে নিয়ে আসতে পেরেছো আমি সব জায়গায় যাই না দিস ইজ ইওর ম্যাজিক কমপ্লিটলি ম্যাজিকটা আমরা দেখে ফেলেছি ওটা এবং সেই এক্সাম্পল ওটা কোনো দাম নেই হ্যাঁ না না ওটা আমরা পাস করে গেছি এবার এবার আমরা নতুন কিছু একটা ম্যাজিক দেখব ইটস লাইক অ্যান এমটি পিস অফ পেপার তো আমি একটা জিনিস এখানে লিখবো যেটা আমি তোমাকে দেখাবো না ওকে আচ্ছা এইটা তুমি তোমার হাতে রাখো এখন খুলবে না মানে বলতে হবে out of these five numbers select any three number bhebe bhebe 2 8 10 2 8 10 10 acha out of the three numbers now select any two number 20 sure bhebe na egulo ki confusion emni ami jani na ei number gulor por ki hobe apni bhebe na দেখাতে তো হবে ও মাই গড ও মাই গড ইটস এইট ইটস এইট অ্যামেজিং আমি তো ভাবছিলাম কিছু লিখে যাও তুমি এখানে ইটস এইট মানে ইটস আনবিলিভেবল
আমরা মমতাজের সঙ্গে আরো আড্ডা দেবো, এবার আরো বিষয়ে কথা বলবো, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, এক্ষুনি দিচ্ছি সঙ্গে। Wanna fly? Step towards three steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. বিরতির পর আবারও জমি আড্ডা দিতে সঙ্গে রয়েছে মমতাজ, এবং সরাসরি চলে যাবো মমতাজের কাছে। মমতাজ, আমরা ব্রেকের আগে বেশ একটু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলেছি, এবার একটু জিজ্ঞেস করবো। তোমার ফ্যান লিস্ট মারাত্মক বড় নিশ্চয়ই, সুতরাং আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, মানে ফ্যানদের মধ্যে এরকম মানে পাগল ফ্যান কিরকম টেক্সট করে যে বা গিফট পাঠানো, যে বিষয়গুলো থাকে যে একটা জিনিস মনে থাকার মতো কোনো ফ্যান? দেখো, এই জিনিস যেটা বললে যে টেক্সট করেছে বা গিফট পাঠিয়েছে, এর তো ননস্টপ হয়, কিন্তু সেরকমভাবে না আমি কোনো একজনকে বা দুজনকে পিন পয়েন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, কারণ ইচ ওয়ান অফ দেম আর ভেরি স্পেশাল। আজকে তারা রয়েছে বলেই কিন্তু আমি রয়েছি, অ্যান্ড আমার কাজটা কি দর্শককে এন্টারটেইন করা। এবার এন্টারটেইন আমি করে গেলাম, কিন্তু সেইটার মানে কি, ইন রিটার্ন আমি যদি তাদের ভালোবাসাটা না পাই, বিকজ তাদের মুখ
আজকের দিকে তাকিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সো দে আর আর মেইন সাপোর্ট। সো আমি একজন ভালো যে অন্যজন নট আপ টু দ্য মার্ক সেরকম না, মানে দে অল মিন দ্য ওয়ার্ল্ড টু মি, দে অল আর ইকুয়াল টু মি। অ্যান্ড মানে আমি তাদের আশীর্বাদ, মানে দ্য ওয়ে দে হ্যাভ supported me, কারণ ফর মি মাই জার্নি হ্যাজ নট বিন ভেরি ইজি, ইট ওয়াজন্ট আ কেক ওয়াক যে আমি ইউনো জাস্ট বাবা পিসি সরকার বলে আমি সব পেয়ে গেছি, মানে সব সিলভার স্পুনে গোল্ডেন স্পুনে পেয়ে গেছি তা কিন্তু না। আই রিয়েলি হ্যাড টু ওয়ার্ক হার্ড, অ্যান্ড শুধু আমার জন্য না, মৌ বোনির ক্ষেত্রেও তাই, আমার বডির ক্ষেত্রে মানিকার ক্ষেত্রেও তাই। সো দ্য স্ট্রাগল হ্যাজ বিন রিয়েল, অ্যান্ড থ্রু আউট দোজ টাইমস লাইফ ইজ লাইক আ রোলার কোস্টার রাইড। একজনের প্রফেশন কখনো ইউনো ইট কান বি লাইক স্কাই রকেটিং আপ, হতে পারে না। সো ইট হ্যাজ বিন গোয়িং আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। অ্যান্ড তাতে কি হয়, মানে খিদেটা আরো বাড়ে, ইউ ওয়ান্ট টু ওয়ার্ক হার্ডার, ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং মোর। কোনো জিনিস সহজে পেয়ে গেলে না সেটার ভ্যালু আমরা দিতে পারি না, কিন্তু যেটা আমরা খেটে অ্যাচিভ করি দেন ইউ ভ্যালু ইট ইভেন মোর। সো ফর মি হোয়াট এভার লিটল আই হ্যাভ অ্যাচিভড, হোয়াট এভার মানে মাই গোল ইজ হিউজ, মানে সেটার আমি কি বল ওয়ান থার্ড অচিভ করিনি এখনো, বাট যেইটুকু এগিয়েছি ইউনো দ্যাট ওয়ান স্টেপ দ্যাট আই হ্যাভ গন ফরওয়ার্ড, ইট ইজ অল বিকজ অফ মাই ফ্যান্স অ্যান্ড ওয়েল উইশার্স অ্যান্ড মাই ফলোয়ার্স, কারণ তারা সত্যি মানে কি বলবো অ্যাবসলিউটলি। সো ইচ ওয়ান অফ দেম আর ভেরি স্পেশাল টু মি, অ্যান্ড কি বলবো মানে আমি চাই যেন তারা আমাকে আরো মানে ভালোবাসুক, সাপোর্ট করুক, আশীর্বাদ করুক, যেন আই ক্যান ডিশ আউট মোস্ট। যদি জিজ্ঞেস করে মুমতাজের যদি কেউ লাইফ পার্টনার যেই হবে বা যাকে তোমার পছন্দ হবে, মোটামুটি তোমার কি মনে হয় মানে একজন লাইফ পার্টনার হিসেবে মোটামুটি তুমি কি খুঁজবে? কোন আপাতত আমার একটাই ক্রাইটেরিয়া আছে, মানে আমি জানি লোকেদের হয়তো অনেক পুরুষ মানুষদের এটা মানে পছন্দ হবে না কথাটা, বাট দেন আমি একটা খাঁটি পুরুষ মানুষ খুঁজছি। মানেটা কি? আই এম সিরিয়াসলি আই এম লুকিং ফর আ ম্যান। নাওডেজ মোস্ট অফ দ্য ম্যান ইজ লাইক, আমি জানি না উইমেন এম্পাওয়ারমেন্ট ব্যাপারটা একটু বেশি সিরিয়াস হয়ে গেছে, তারাও মহিলা হয়ে গেছে নাকি তারাও মানে হতে চলেছে আই ডোন্ট নো, বাট অ্যান্ড আই ডু নট মিন যে ইউনো অ্যাফেমিনেট ম্যান, সেটা তো রয়েছেই, দ্যাটস এ ডিফারেন্ট টপিক অল টুগেদার, আই হ্যাভ নো ওয়েজ অ্যাগেনস্ট দ্যাট, বাট কি বলবো একটা মর্দ হো ইউনো ওই ব্যাপারটা, আজকাল দর্দ নেই হোতা, ইয়া আই মিন আজকাল ইউনো অরেট কো দর্দ নেই হোতা হ্যায় কাট লেসি না ইউনো, বাট দেন মেন আর লাইক একটু স্ক্র্যাচ লিখলি আও আমার লেগে গেছে, হোয়াট ইজ হ্যাপেনিং, আই মিন সিরিয়াসলি ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক থেকে মেরে বেশি মানে এনি সহ্য করতে পারবে, এন্ড মোস্ট অফ দেম আই থিংক ইউনো একটা ভীষণ স্যাড ট্রুথ ইজ আমরা ভীষণ ভাবে এগিয়ে চলেছি, এন্ড আমাদের তো একটা চিরাচরিত একটা ব্যাড হ্যাবিট আছে অফ কি বলবো ওয়েস্টার্ন কালচারকে অনুকরণ করা, আমাদের নিজেদের কালচারটা এত ভালো এত স্ট্রং অ্যান্ড এত পিওর থাকা সত্ত্বেও মানে উই লাভ টু বি মাঙ্কিজ, সো উই ওয়ান্ট টু ইমিটেট আদার্স, সো ওই ওয়েস্টার্ন কালচারটাকেই নিয়ে এসে আমাদের এই যে এখন সব ডেটিং সাইটস হয়েছে না, সো ইয়া উইচ ইজ গুড টু আ সার্টেন এক্সটেন্ট, ওয়ার যেখানে হয়তো যারা সিঙ্গল রয়েছে যারা অ্যাকচুয়ালি হয়তো তাদের সেই স্কোপটা নেই টু ইউনো ফাইন্ড নিউ পিপল অর ফ্রেন্ডস অর টু মিট, এ তাদের জন্য ঠিক আছে, বাট এই যে অফুরন্ত লোকজন ইউনো কি লেফট রাইট সোয়াইপ না কি একটা করে, হ্যাঁ মানে ওই লেফট করলে লেফট রাইট করলে ইউ আর মানে সামথিং একটা, আই থিঙ্ক লেফট ইজ না বোধ হয়, লেফট ইজ লেফট মানে লেফট ইজ হ্যাঁ লেফট রাইট মানে ইজ রাইট, হ্যাঁ সো এই যে লেফট রাইট চক্কর তাই মানে দিস ইজ আই থিঙ্ক পিপল আর কমিটমেন্ট ফোবিক নাওডেজ, দে ডোন্ট ওয়ান্ট টু কমিট, দে ডোন্ট ওয়ান্ট টু টেক রেসপন্সিবিলিটি, অ্যান্ড উইচ ইজ আ প্রবলেম, আই মিন কি বলবো নোবডি হ্যাজ দ্যাট সিরিয়াসনেস অর নোবডি রিয়েলি ওয়ান্টস টু ইউনো একটা রিলেশনশিপ বা একটা কমিটমেন্ট ইজ আ কমিটমেন্ট, অ্যান্ড ইট দুতরফা থেকেই দ্যার হ্যাজ টু বি ওয়ার্ক, ইকুয়াল ওয়ার্ক, রাইট, বন্ডিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড মানে ইটস আ গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ, ইটস দাঁড়ি পাল্লা ইউনো বোথ হ্যাভ টু বি ব্যালেন্সড, যে আগের জেনে ধরো আমরা বাবা বাবা কাকা বা সেই জেনারেশনটা তাদের মধ্যে সেই বোধটা অনেক বেশি ছিল, সেই ফিলিংস অনেক বেশি ছিল, অপশনস ওয়ার লেস, তখন তো এই অ্যাপস ছিল না যে না ঝগড়া হয়েছে ছেড়ে দিলাম, নেক্সট অপশন গন, হোয়াট ইজ দিস রাবিশ, সেটা তুমি বললে একদমই ঠিক কথা যে লাইফ পার্টনার এমন একজন যে যাকে খুঁজতে হবে না, চলে আসবে কোনো এক সময়, তুমি কি এতে বিশ্বাস করো?
আমি বিশ্বাস করি বিকজ অ্যাগেন বাবা মায়ের জন্য, কারণ বাবা অষ্টমীর দিন মা দুর্গার কাছে হাত জোর করে প্রার্থনা করেছিলেন যে আমার আমার সব বন্ধুদের একজন স্পেশাল সামওয়ান আছে, কিন্তু আই এম সিঙ্গল অ্যান্ড আমি চাই না ওরম অ্যাফেয়ার টাফেয়ার না, আমি আমার যে আমার বউ হবে আমি তার সাথে আমাকে যদি একটু আলাপ করিয়ে দাও, দ্যাটস ইট, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস। অ্যান্ড অ্যাপারেন্টলি বাবা হার্ড মা দুর্গা স্যার তোর যার সাথে বিয়ে হবে সে তোর ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে। জাস্ট ইমাজিন দ্য সাসপেন্স। তো বাবা মানে চোখ করে দেখবে কি দেখবে না, কি বউ পাশেই দাঁড়িয়ে রয়েছে, মানে কি হবে। সো হি টার্নড অ্যারাউন্ড অ্যান্ড হি স গ্রুপ অফ ওল্ড উইমেন স্ট্যান্ডিং। তো বাবা লাইক এনিওয়ে এরকম রসি কথা করলে, মানে মা দুর্গার সাথে বাবার কথা হচ্ছে, ফাইন। প্যান্ডেল থেকে বেরিয়ে এসে ইউনো ম্যাজিক্যালি জাস্ট প্যান্ডেলের বাইরে দেব গ্রুপ অফ গার্লস প্লেয়িং, সব পাড়ার মেয়েরা। এই ওই গ্রুপ অফ গার্লসদের সবাইকে বাবা চিনত, কিন্তু একটা মেয়ে ওয়াজ নিউ অ্যান্ড শি ইজ নেভার সিন হার, একদম ছোট্ট মেয়ে ফ্রক পরা মানে খেলছে। বাবা জাস্ট লুকড অ্যাট হার অ্যান্ড হি ওয়াকড আপ স্ট্রেট টু হার অ্যান্ড সেড, আমায় চিনতে পারছো? অ্যান্ড দ্য গার্ল ইজ লাইক খেলতে খেলতে কে একটা এরকম একটা দাদা গোছের লোক এরকম তাকে কে তুমি আমায় চিনতে পারছো? অ্যান্ড শি ইজ লাইক লুকিং অ্যাট হিম লাইক হু ইজ দিস গাই। বাবা বলে আমি তোমার বর। অ্যান্ড By the way, that girl was my mother, huh? And Ma was like, Dakhun, mane Ma was 14 years old, 13, 14 years old, and Ma just, Dakhun, mane ultimate shashon, mane ami baba ke bole do, bole, and she ran away. So that is how it started, and tarpore to mane whole world knows their crazy love affair. Mane jadugarer jibone jadui hoye gechilo shei shomoy. So prottek oshomite baba amader bole anjali dewar shomoy jhatjar kore chenao, you never know, kauke petei paro. Ami ekbar na bishon ekorelam je dekhi, ami didike bolam didi ajke ami ei ei oshomite ami ma durga ke bolbo je dekhi to pai kina. Literally you know what happened, ami chokta khule ami kono kichu shunte paini kintu amar bhetor theke ekta feeling holo je hoyto ashbe ekta nijei you know background music tuzik chaliye diyechi mathay chokta khullam giye chokta amar porlo madurgar niche moshtar opore and I was like oh my god mane this is typically me amra mane tumar personality ba tumi je rokom amra chaibo eta thik thak moner manush pakon amra khub tatre dekhte eta ekta man hote hobe please because mane otherwise একটু প্রবলেম হচ্ছে খেতে ভালোবাসে না ডাই প্রচন্ড করতে হয় কি আর বলবো খাওয়া মেনটেন কি করে করো সেটা আমার জানা প্রয়োজন না খাওয়া মেইনটেনের ব্যাপারটা ইজ মোর লাইক কি বলবো আই ডোন্ট লিভ টু ইট আই ইট টু লিভ বাট আই এম অলসো ফুডি তো আই লাভ টু এক্সপেরিমেন্ট অ্যান্ড ট্রাই নিউ ডিশেস অ্যান্ড স্টাফ আর যেহেতু ছোটোবেলা থেকে আমরা প্রচুর দেশ বিদেশ ঘুরেছি সো আমাদের ইউনো দ্যাট এক্সপিরিয়েন্সিং নিউ ফুড নিউ কুইজিনস ডিফারেন্ট কালচার্স এইগুলো মানে ঢুকে গেছে অলরেডি সো সো আই লাভ টু এক্সপেরিমেন্ট উইথ ফুড অ্যান্ড আই লাভ টু কুক অলসো সো ইউ আর ফুডি আই এম অ বিগ টাইম ফুডি আচ্ছা অ্যান্ড ফুডি মানে ওরকম না আমার সাথে কেউ খেতে বসলে অ্যান্ড আমি কোনো ছেলেকেও চ্যালেঞ্জ করতে পারি আমি ওরকম না যে একটুখানি খেয়ে জল খেয়ে ব্যাস হয়ে গেছে নো আই ইট আ হার্টি মিল মানে একটা খাবার তাহলে সে আগে যেমন হতো না যে বিয়ে বাড়ি গেলে রসগোল্লার চ্যালেঞ্জ রসগোল্লার যে এনি ফুড চ্যালেঞ্জ ইউ কাম টু মি আমি করে হয়তো তারপরে পেট ব্যথা করতে পারি বাট দেন আই উইল ইট ইট ওরকম না যে ওই দিনে দুটো এরকম নিবিল নিবিল করে একটু জল খেয়ে ব্যথা আমার একটা বড় প্রশ্ন আছে যে খাওয়া দাওয়ার বিষয়টা যখন ফিল্মে আমরা দেখি বা সিরিয়াল বলো ফিল্মে দেখো মানে আমি জানি না কেন মানে আমিও খেতে বসলে লাইক কি খাবারটা খুব ভালো করে খেতে হবে কিন্তু পুরো রুটিটার মধ্যে ওই সাইডের একটুখানি ছিঁড়ে ছিঁড়ে ওইটুকুই ওই সবজিটা নিয়ে মুখে এটার কারণ আছে মানে এটার কারণ আছে কি কারণ দুটো জিনিস হয় সব প্রোডাকশন তো সেম হয় না হ্যাঁ সো যে খাবারটা অ্যাকচুয়ালি মানে লাকিলি আই হ্যাভ বিন লাকি এনাফ টু মানে নট গেট ওরকম স্টেল ফুড বাট দেন ম্যাক্সিমাম ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম কী হয় খাবারটা না ইটস প্রিটি মাচ লাইক প্রপস সে কখন সকালে আনা রয়েছে ঢাকা দিয়ে শালপাতার একটা দিয়ে হয়তো ডেকে রেখেছে নোংরা করেছে না কী করেছে ইউ ডোন্ট নো রাইট সো ওয়েন ইউ আর ইটিং ইট অলসো নো ইউ নো দ্যাটস নট ক্লিন ফুড সো people actors don't okay, want to okay. like
খেয়ে নিলাম কালকেই জন্ডিস, দে ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট রাইট, সো একটুখানি ভেঙে ইয়ে করে, বাট ওইটা ইয়েস মানে অনেক সময় কি হয়, আমার বলের খুব একটা বড় প্রশ্ন হয়েছিল এটা, সবসময় এটাই জিজ্ঞেস করে, আচ্ছা যেটা ওই যে সিরিয়াল সিনেমাতে খাচ্ছে ওই ওইটুকু খেয়ে কি পেট ভরে না, ওই সি দ্য থিং ইজ ওইটাই মানে, কিন্তু দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট, ইনফ্যাক্ট আমার মনে আছে একটা এতে আমি আমার শুটিং এম বলেছিলাম যে প্লিজ চেঞ্জ দ্য ফুড, বিকজ আমি যখন করছি আমি কিন্তু ওরকম রুটি ভেঙে একটুখানি খাবো না, একটা নর্মাল মানুষ যেরকম খেতে গেলে যতটা লাগবে আই উইল ইট দ্যাট, এন্ড ভালো লাগলে আরো নিয়ে খাবো, সো আজকাল অ্যাকচুয়ালি দে গিভ প্রপার ফুড এন্ড অল সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি কনজিউম দ্য ফুড, বাট অনেক জায়গায় আমি দেখেছি যে দ্য ফুড দ্যাট হ্যাজ বিন সার্ভড ইজ নট ফ্রেশ এন্ড সো অ্যাক্টার্স জেনারেলি ডোন্ট ওয়ান্ট টু ইনডালজ, ওকে সো দিস ইজ দ্য ওনলি রিজন আর কিছুই না, এর মধ্যেও হয়েছে অনেক সময় যে নোংরা পড়েছে দেখলাম যে উপরে কাটার বোর্ডটা পড়লো তার সাথে ঝুলটা পড়লো নিয়ে নোংরাটা পড়লো, কিন্তু খাবারটা ইজ ডিলিশিয়াস, দি অ্যাক্টর কনসার্ন সে খেয়েই যাচ্ছে অ্যান্ড মানে ভেরি ভেটারান অ্যাক্টর মানি ম্যান, আমি নাম বলবো না, বাট দেন খেয়ে যান, আই এম লাইক তুমি ওটা খেয়ে যাচ্ছ কি করবো বল, ভালো লেগেছে, ও মাই গড, সেটাও হয়। আচ্ছা মমতাজ, আমাদের সময় একদম শেষ হয়ে এসছে, তবে শেষ করার আগে একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, ছোট ছোট উত্তর, মজাই হবে, তো ফার্স্ট অ্যানয়িং নিকনেম যেটা কেউ ডাকে না আদার দেন ভেরি ভেরি লিমিটেড কয়েকজন, ইজ প্রতীতি, সুদীপদা নোজ অ্যাবাউট দ্যাট, অ্যান্ড সুদীপদা ওটাকে প্রতীতিটাকে he like pt putty and I'm like what is this, don't call me that, and they like putty I'm like tumi just I'm mere ho kintu, so I think that's the biggest irritating thing. Okay, so next thing. Is tomar nijer ki mone weird habit, sobche weird habit chobteke weird habit I think overthinking বড় বেশি ভাবো, ও মাই গড, মানে আমি এখন প্রবলেমটা ক্রিয়েট করে পাঁচ রকমের সলিউশন বের করে সলিউশনটার ব্রাঞ্চ বের করে সেটার উত্তর বের করে তার যদি প্রবলেম হয় ভেবে নিয়ে মানে আমি কোথায় পৌঁছে গেছি প্রবলেমটাই হয়তো হয়নি, সো আই এম আমি হ্যাপি গেলাম, হ্যাঁ আমি মানে মাই হুইলস আর অলওয়েজ টার্নিং অল দ্য টাইম, সো থার্ড কোশ্চেন ফার্স্ট লাভ না আমার কোনো এ নেই, লোকেরা বললাম তো শুনলে হাসবে, বাট দেন ইট ইজ জেনুইন, লাইক মানে আমি ওয়াজ এ চাইনিজ কার্টুন অ্যাকচুয়ালি কিউরিয়াস প্লে, সো ওখানে নাকাগো বলে একটা হি ওয়াজ দি অ্যান্টাগনিস্ট যদিও, বাট দেন আই ইউজ টু লাভ দ্য ক্যারেক্টার পুরো, অ্যান্ড আই ফেল ইন লাভ উইথ হিম, অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড সেও তো আমারই তো বেস্ট ফ্রেন্ড, তো যে হিরো তামা হোমে, ও তামা হোমের প্রেমের রোজ মানে ক্লাসরুমে ক্লাস পড়াচ্ছে, আমরা নাকাগো আর তামা হোমি এঁকে যাচ্ছি ইয়ে করে যাচ্ছি, মানে আমাদের মানে মেজর ডিসকাশন হচ্ছে ওই নিয়ে, আর অন্য বান্ধবীরা তাদের সব নতুন বয়ফ্রেন্ড এই ছেলেটা চোখ মেরেছে ওকে চিঠি লিখেছে, আর আমরা তামামে আর নাকাগোকে নিয়ে ডিবেট করছি। আচ্ছা ওয়াস্ট ডেট এভার, ওয়াস্ট ডেট এভার can't think of any, all my dates have been very memorable. Okay, so would you date a fan? Yeah, why not, সে যদি আমার এসি হয়ে যায় why not. First crush, first কই তো নাকাগো, হ্যাঁ মানে আমি বললাম তো that ব্যথা was real. Best friend, বেস্ট ফ্রেন্ড আমার এখন লাইক আই এম ভেরি সিলেক্টিভ অ্যাবাউট মাই ফ্রেন্ডস, সো আমার দুজন আছে, দ্য ক্লোজেস্ট পার্সন ইজ ময়ূরি অবভিয়াসলি, ও এখন অস্ট্রেলিয়াতে শিফট করে গেছে, অ্যান্ড আই মিস হার টেরিবলি এভরি সিঙ্গল ডে, অ্যান্ড মানে পারলেই যখনই কথা মানে শুরুই হয় গালাগালি দিয়ে যে তুই কেন আমাকে ছেড়ে ওখানে গেলি, but it's just a matter of few hours because we're always connected and yeah it's about friendship after all. Yeah, absolutely. The character you want to play, in fact amar tumi jodi filmography ta follow karo each character has been very different from the other, mane kono tar sathe kono tar mil nei, so that is something I do very consciously when I try to you know try different characters. You like experiment, like I love to experiment, and joto charitra ta ami as a person er theke alada hobe the challenges aro beshi because that is not me, so I really have to think about
you know, how that character would think, react, and really get into the nitty-gritties of it. But I think one character which was super super challenging for me was Conditions Apply Te, jekhane ami third LGBT third gender community ke represent korechhilam. So I played Eunuch there. So that was definitely, it was a super challenging character. So as a film story, ethnic na commercial film? অনুযায়ী ভালো থেকো, সুস্থ থেকো, কাজে থেকো, এটাই বলবো। অ্যান্ড মেনি মেনি থ্যাঙ্কস, থ্যাঙ্ক ইউ সো মাচ। আমাদের সময় একদম শেষ, আর হয়ে সেলেব টকস আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন আরোহী নিউজ। আরোহী সেলেব টকস নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।